দুই দিন বিরতির পর কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল বিপিএল এর সপ্তম রাউন্ডের খেলা। বুধবার দিনের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের চারে থাকা ঢাকা আবাহনীর মুখোমুখি হবে তালিকার তলানিতে পড়ে থাকা আরামবাগ ক্রীড়া সংঘ। এই ম্যাচে আরামবাগকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসার লক্ষ্যেই মাঠে নামবে দ্রাগো নামিচের শিষ্যরা। অন্যদিকে গতিময় ফুটবল খেলে ঢাকা আবাহনীকে চমকে দিতে চায় মারুফুল হকের আরামবাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। এদিকে দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।